সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি কিছু কথা বলার জন্য এসেছি লাইভে সেটা হচ্ছে যে আমি পেজ থেকে এসেছি আমি একটু আগে একাত্তর টিভিতে লাইভ দিয়েছি আমার এই ব্যাপারটা নিয়ে আমি একটু আগে এন টিভিতে লাইভ দিয়েছি যে জিজ্ঞেস আমি আমি যে ইস্যুটা যেটা আমি জানি না সেটা কেন আমার নয় বারবার হচ্ছে আর আমার কথা হচ্ছে যে আমার ফ্যামিলি কি আমার ফ্যামিলি কি না সেটা সবাই ভালো করে জানে আর মানে এটা হচ্ছে আমার পাশে যে বসে আছেন মানে ওনারা আমাকে বারবার জিজ্ঞাসা করছে যে কেন মানে আমার নাম উঠছে তো আমি যাকে বলছি যে যে ফার্স্টে আমার নামটা উঠেছে তার কাছে যদি কোনো প্রুফ থাকে প্লিজ আপনি সাবমিট করেন আপনার প্রুফটা আর একটা কথা হচ্ছে যে তারা বলেছে যে কি যেন বললে হ্যাঁ হ্যাঁ তারা বলেছে যে তাদের কাছে যে ইয়েটা আছে লাইক তাদের কাছে নাকি প্রুফ আছে তো যদি প্রুফ থাকে আপনাদের কাছে প্লিজ আপনারা সাবমিট করেন আমার তো কোনো প্রবলেম নেই বাট আপনি যদি প্রুফ সাবমিট করতে না পারেন ইফ ইউ সাবমিট ইউর প্রুফ দ্যাট আই উইল পানিশড ইফ ইউ ডোন্ট সাবমিট ইউর প্রুফ সো মেবি ইউ শুড হ্যাভ টু বি পানিশড এর কথাটা আমি বারবার বলে আসতেছি দেখেন আমি একটা সমাজে বসবাস করি আমি কিন্তু বারবার বলেছি আমি একটা সমাজে বসবাস করি আমার কিছু এখন কিন্তু আমার প্রবলেম হচ্ছে লাইক মানে আমি ফার্স্ট ব্যাপারটা খুব নর্মালি নিয়েছি যে ঠিক আছে হতেই পারে না কেমন স্ক্যান্ডেল হবে বাট আসলে ব্যাপারটা এমন একটা ইস্যু যে হয়ে গেছে যে আমি কেন রাইট মানে এত মানুষ থাকতে আমাকে মানে তার ডিরেক্ট মেনশন করেনি বাট যেভাবে লিখেছে সেটা বোঝাই যাচ্ছে যে আমি হ্যাঁ তারপরে দেখা যায় সব পত্রিকাতে লাইক অনলাইনে অনলাইনে সমস্ত অনলাইনে মানে আমার ছবি দিয়ে বড় বড় করে আসছে তো মনে করেন একটা কথা আছে বলা সেটা হচ্ছে যে আমি যদি আজকে কিছু করে না থাকি তাহলে আমার যে মানসম্মানটা নষ্ট করছে এটা কে ফেরত দিবে আজকে সেটা বলুন আপনারা নিশ্চয়ই আপনারা বলতে পারবেন না আমার একটা ফ্যামিলি আমি একটা ফ্যামিলি বিলংস করি আমার আশেপাশে কিছু লোকরা যারা আছে আমার ফ্রেন্ড সার্কেল আছে আমি ডেন্টালে পড়ছি তো সেখানে তারা কি মনে করে আমি যদি আজকে কোনো অপরাধ না করে অপরাধী হই তাহলে যে অপরাধ করেছে তার ব্যাপারটা কি হবে সেটা আমাকে বলেন আমি যদি অপরাধ না করে অপরাধী হই আমার নামে একটা নিউজ হয় আর যে অপরাধ করেছে নিশ্চয় তার তার ব্যাপারটাও আপনারা মানে নেওয়া উচিত তাকে তার উপরে মানে স্টেপ নেওয়া উচিত কারণ আমার দেখেন সমাজের এখন থাকাটা প্রবলেম হয়ে যাচ্ছে আমার সোশ্যাল সোশ্যাল মিডিয়াতে মানুষ বারবার প্রশ্ন করছে যে কি কি যে বাঙালি লিখছে মানে আমরা বাঙালি সো আমাদের তো একটা প্রবলেম আছে যে কোনো কিছু না হলে না বিচার করে বারবার একই কথা বলতে থাকে একই প্রশ্ন তাদের তো আমার প্রশ্নটা হচ্ছে যদি আপনাদের কাছে কোনো প্রুফ না থাকে রাইট আমি তো হানড্রেড পার্সেন্ট শিওর যে আমি যাকে চিনিই না যার নাম আমি লাইফে শুনি নাই তার নামে আমাকে ইনক্লুড করা হয়েছে আমার যে সোশ্যাল যে আমার মানসম্মানটা নষ্ট হলো যে সাংবাদিকটা ফার্স্ট নিউজ করেছে তার তারও নিশ্চয়ই সোশ্যাল মানসম্মানটা বা তাকে পানিশ হওয়াটা অবশ্যই জরুরি আজকে বাঙালিরা অনেকে যারা জানে না ব্যাপারটা তারা কিন্তু বারবার বলছে যে না মেবি আমি রং মে বি আই ডিড সামথিং বাট একটা কথা বলার আমি তো জানি যে আমি কি করেছি আমি কাকে চিনি আমি চিনি না ঠিক আছে তো আমার কথা হচ্ছে আমি কিছু করিনি আমি তাকে চিনি না আমি তার নামে জীবনে শুনিনি যদি আপনাদের কাছে কোনো প্রুফ থাকে প্লিজ সাবমিট আমি একটা কথা বলবো আমি সবগুলো চ্যানেলে আজকে বলেছি সবগুলো পত্রিকা যখন ফোন করেছে আমি সবাইকে বলেছি যদি কোনো প্রুফ দেখাতে পারেন কোনো সাবমিট হোক এনিথিং এস ঠিক আছে আই উইল স্যালেন্ডার মাই সেলফ বাট যদি কোনো প্রুফ দেখাতে না পারেন যে সাংবাদিকটা আমার নামে এটা করেছে হি শুড হ্যাভ টু বি পানিসড এখন সে করার জন্য সবাই করছে আর আসলে না এটাকে আমি কোনো ম্যাটারই মনে করিনি ফার্স্টে ফার্স্ট দিন আমাকে যখন পাঠিয়েছে দুদিন তিন দিন আগে তখন আমি কিন্তু কোনো ম্যাটারই মনে করিনি কিন্তু এখন আসলে না আমার আম্মু আমাকে রাতের বেলা মেসেজ করছে যে আমি সুইসাইড করবো তুই যদি কোনো স্টেপ না নানিস আমি এই করব তো তার জন্য আসলে আমার আশা কারণ স্টপ থাকলে মানুষ ভাবে যে না আই ডিড সামথিং রং দেশই আমি চ্যানেলে ইন্টারভিউ দিলাম সবার সামনে যে সামনে সবাই বসে আছে সবার সঙ্গে কথা বললাম এবং আমি আমার স্পেশাল যে ফেসবুকটা সেটাতেও আমি এসে বললাম বাট একটা কথা বলার যদি কোনো প্রুভ না থাকে তাহলে কেন ওই সাংবাদিক বারবার আমাকে ট্রেড করছে যে আমার কাছে প্রুভ আছে আমি আরও কয়েকদিন কন্টিনিউ করব তো মানে এটা কেমন ধরনের সাংবাদিকতা আমি সবাইকে পছন্দ করি সব সাংবাদিক আমার খুবই কাছে অলওয়েজ আমি যেঠাই করি না কেন তারা নিউজ করে আমার নামে অলওয়েজ আমি মানে খুব ভালো লাগে আমার মানে এই সব জার্নালিস্টদের জন্য আসলে কি হয় মানে যারা আমার কাছে তাদের উপরে আমার আসলে মানে রেসপেক্টটা চলে যাচ্ছে তো আমি আজকে লাইভে আসতাম না একমাত্র আসলাম বিকজ দ্য রিজন অফ আমার আম্মু বারবার বলছে তারপরে সব মানে চ্যানেল মিডিয়া টিভি হ্যাঁ তারা আমাকে রিকোয়েস্ট করছে তো আজকে থেকে আমি স্টার্ট করলাম বলা আর আমি তো জানি আমি কি তাই না একটা মানুষের প্রবলেম কি বাঙালিদের প্রবলেম কি কারোর ভালো দেখতে পায় না ফার্স্ট থেকে আমি যখন মিডিয়াতে আসি তখন থেকে একটা মহল আমার পিছনে লেগে আছে যে আমি যেন ভালো কাজ করতে না পারি আমাকে মিডিয়া আউট করার জন্য সবাই ব্যস্ত ছিল আমি কোনো কিছু না করলেও দোষ হয় যে আমি করেছি আমি আমার উইলিংলি আমি বিজনেস করে যাচ্ছি আর সবার জানা উচিত যে বিজনেস করতে গেলে ব্যাংক নামে একটা জিনিস আছে যারা ফান্ড দেয় ঠিক আছে উইলিংলি আমি আমার কাজ করে যাই উইলিংলি আমি আমার সব কিছু করে যাচ্ছি বাট তাদের প্রবলেমটা কোথায় আমার মনে হয় তাদের কোনো প্রবলেম থাকার কথা আর আরেকটা জিনিস বলবো আরেকবার সেটা হচ্ছে যে যদি আপনাদের কাছে কোনো প্রুফ থাকে প্লিজ সাবমিট করেন আদারওয়াইজ প্লিজ আমার নামে কোনো বাজে কথা বলবেন না ঠিক আছে বাঙালির একটা প্রবলেম হচ্ছে যে কোনো একটা কিছু পেলেই মানে সেই ফার্স্ট টাইম কিন্তু সে আমার নামে আমার নাম ডিরেক্ট মেনশন করে নাই ইনডিরেক্ট লিখেছে বা তাতেই মানুষ বুঝে গেছে নায়িকাদের মধ্যে কেউ নেই যে সে ডেন্টালে পড়ে ঠিক আছে ডক্টর লাইক সে যেভাবে লিখেছে খুলনার মেয়ে ওকে সো হোয়াট ওয়াজ দ্য রিজন মানে আমার মনে হয় যে সাংবাদিক আসলে ওনাকে কেউ চিনে না সে আমাকে নে নিউজ করেছে কারণ আমাকে নিয়ে নিউজ করলে মানুষ পড়বে ওকে আরেকটা কথা উনি কারোর কাছ থেকে টাকা পয়সা খেয়েছে তার জন্যই নিউজটা করেছে আর আমি জানি যে নিউজটা কে করেছে কে করে নাই আর আমার যারা ফ্রেন্ড সার্কেল আছে তারাও নিশ্চয়ই জানে যে আমি কি করি কি করি না আর আমার যে বিজনেসগুলো আমি করছি ইচ অ্যান্ড এভরি বিজনেসে আমার পার্টনার আছে ইচ অ্যান্ড এভরি বিজনেসে আমার পার্টনার আছে আরও একবার বলবো আর থার্ড কথা হচ্ছে আমার ফ্যামিলি কি আমি কোথায় বিলংস করি কি না করি ঠিক আছে আমি যখন মিডিয়াতে ফার্স্ট আসি তখন আমি নিশ্চয়ই ডেন্টাল কলেজে ভর্তি হয়েছি তখনই আমি কিন্তু এসেছি আমি অনেক বিজনেস করি সো হোয়াট ইজ দ্য প্রবলেম আমি আমার যে বয়স আমি বিজনেস করতে পারি না আমার আমার যদি পার্টনার থাকে আমি বিজনেস করতে পারি না কেন বারবার মানে তারা নিউজ করছে যে সে এরকম সে জিজ্ঞেস এমকে চিনে টেন্ডার বাজি না কী কী সবই ঠিক আছে বাট কেন ঠিক আছে আমাকে প্রশ্ন করতেই পারে আমি অবশ্যই অ্যান্সার করবো তাদের সবাইকে বাট একটা কথা বলার যদি কোনো প্রুভ না থাকে যদি আমি দেখেন র্যাব অফিসে থেকে শুরু করে ডিভি অফিস থেকে শুরু করে আমার লয়ার সবাই কিন্তু খোঁজ নিয়েছে যাকে ধরেছে কি যেন নাম শামীম জি কে শামীম সে কিন্তু এরকম কিছু বলে নাই আর সে কিন্তু আমার নাম বা আমার কোনো ইন্ডিকেশনে মেনশন করে নাই একটা মহল একটা মহল চাচ্ছে যে আমি কোনো ভালো কাজ যেন করতে না পারি যেহেতু আমি এখন ইন্ডিয়াতে যাচ্ছি আমি ইন্ডিয়াতে অনেক কাজ করছি বলিউডে কাজ করছি আমি কলকাতায় কাজ করছি সবাই যাচ্ছে যে বারবার হচ্ছে আমাকে স্টপ করে দিতে মানে কেন হোয়াট ইজ দ্য রিজন আমি বারবার একটা প্রশ্ন করব যে ভাই তোরা যদি আমার মানে মানে আমাকে দেখতে না পারিস তাহলে আমার আমাকে দেখা দরকার নেই চোখটা বন্ধ করে রাখো তোমরা আর একটা কথা বলার যে যদি তোমরা আমাকে পছন্দ না করো দেখো না আমি তো কাউকে বলিনি যে আমার সঙ্গে মিশো আমারটা দেখো আমার যেটা ভালো লাগে আমি করি আর একটা কথা বলার যে আমি করে যাবো আর আপনারা যারা বাজে কিছু জার্নালিস্ট আছেন হলুদ সাংবাদিক যাদেরকে বলে ইয়ালো জার্নালিস্ট তাদের কিছু করার থাকলে প্লিজ আপনারা করেন ইউ ইউ ক্যান কন্টিনিউ এনিথিং বাট উইদাউট এভিডেন্স উইদাউট ডকুমেন্টস ইউ ক্যান নট ডু অ্যানিথিং ইউ হ্যাভ নো রাইট টু ডু অ্যানিথিং আমি যদি দেখি যে কোনো প্রুফ আপনি আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনি কোনো প্রুফ দিতে পারবেন না আপনি বা আপনারা যারা আজকে নিউজ করেছেন আর আরেকটা কথা বলি যে একজন নিউজ করলে অন্য জার্নালিস্টে কিভাবে নিউজ করে কোনো কিছু না জেনে আমার কাছে কোনো অভিমত না নিয়ে অন্যরা কিভাবে আজকে নিউজ করছে কেন নিউজ করবে অন্যরা আজকে অফকোর্স তাদের কোনো রাইট নাই রাইট একজন একটা লিখলো আকাশ থেকে এসে একটা নিউজ লিখলো একটা নিউজ হয়ে গেল হাউ ফানি আগে একবার আমাকে একটা স্ক্যান্ডেল হয়েছিল যাকে আমি চিনি না তাকে স্ক্যান্ডেল হয় কেন বারবার ওয়াই আই এম অলওয়েজ হ্যাঁ আমি জানি যে আমি খুব আমাকে নিয়ে কিছু লিখলে পাবলিক খুব মানে নিবে ব্যাপারটা পাবলিক খুব বড় সেলিব্রিটি হয়ে যাবে মেবি ওই জার্নালিস্টকে কেউ চিনে না এই জন্য উনি সেলিব্রিটি হওয়ার জন্য আমাকে নিয়ে নিউজটা করেছে ঠিক আছে মেবি বা তার কি ইন্টেনশন আমি গভর্নমেন্ট আমি আমার র্যাব অফিসার থেকে শুরু করে পুলিশ অফিসার ডিভি অফিসার সবাইকে বলবো আমাকে বারবার বলা হচ্ছে যে তাদের কাছে প্রুফ আছে তার কাছে সে আমাকে যে লোকটা আমাকে লিখেছে মানব জমিন থেকে যে লিখেছে যে তার কাছে প্রুফ আছে আমি বারবার বলবো প্লিজ দয়া করে আপনারা আপনাদের প্রুফটা দেখান হ্যাঁ প্লিজ র্যাব এবং পুলিশ অফিসার ডিভি অফিসার সবাইকে আমি বলবো যে আপনারা প্রুফটা দেখান যদি আপনারা দেখাতে পারেন আই উইল স্যালেন্ডার বাট যদি আপনারা দেখাতে না পারেন আমার যে সামাজিক মর্যাদা নষ্ট হচ্ছে আমি যে মেন্টাল প্রেশারে আছি আমার ফ্যামিলি যে মেন্টাল প্রেশারে আছে আমার মা বারবার বলছে আমি সুইসাইড করবো সেটার ব্যাপারটা আপনারা কীভাবে দেখবেন সেটার ব্যাপারটা আপনারা কীভাবে দেখবেন আপনি বলেন হ্যাভ ইউ অ্যানি অ্যান্সার আপনাদের কাছে কোনো অ্যান্সার নেই আমি জানি আজকে আমি কয়েকটা চ্যানেলে মানে ইন্টারভিউ দিতে বাধ্য হলাম বিকজ দ্য রিজন অফ মানে যদি আমি চুপ থাকি তাহলে ভাববে যে না আমি মে বি আই ডিড সামথিং রং বাট একটা কথা বলার কাউকে না জেনে কারোর সম্পর্কে না জেনে দয়া করে কারোর ব্যাপারে কথা না বলাটাই বেটার আর আজকে একটা কথা বলবো অলওয়েজ মানে কিছু করলেই নাই তারা খারাপ কেন মনে করেন আজকে আমার নামে নিউজটা করেনি এনি ওয়ান এলস এনি ওয়ান তার নামে করেছে তখন কী হবে ব্যাপারটা তাও তো একটা ফ্যামিলি আছে না নায়িকা হয়েছি বলে কি মানে আমি আমার ফ্যামিলিকে তাড়িয়ে দিয়েছি আমি আমার ফ্যামিলি থেকে আমি হলিডে নিয়ে নিয়েছি অফকোর্স নট নায়িকা হয়েছি বলেই এত প্রবলেম সব কিছু মানে জনগণ দেখে যে মিডিয়া মিডিয়ার বাইরেও তো প্রতিদিন প্রতি সেকেন্ডে একটা করে ডিভোর্স হয় তখন কি হয় প্রতি সেকেন্ডে একটা করে কিন্তু ডিভোর্স হচ্ছে আই হ্যাভ রিপোর্ট প্রতি সেকেন্ডে একটা করে ডিভোর্স হচ্ছে তখন কিছু হয় না বাট মিডিয়ার নায়ক নায়িকারা কিছু বলে নায়িকারা স্পেশালি তারা ভালো না তারা শুধু ডিভোর্স দেয় ভয় আমি আজকে ডেন্টালে পড়ি আমাকে এতটা দিন তারা রেখেছে সেভেন ইয়ার্স ইজ গন তারা রেখেছে অফ আমি নায়িকা বাট কিছু যে ভালো রেজাল্ট ছিল প্রিভিয়াস টাইমে তারা সেটা দেখে নাই কেন দেখেনি নায়িকা হলে কি শুধু তারা স্টাডি করতে পারবে না তারা ভালো না তারা কিছু করলেই খারাপ কেন শুধু আজকে নায়িকারাই কেন খারাপ ভালো ফ্যামিলির মেয়েরা নায়িকা হতে পারে না ভালো কথা ভালো ফ্যামিলির মেয়েরা নায়িকা হতে পারবে না বাট আপনারা যারা দেখেন আমাদেরকে তারা কেন আপনারা দেখেন আপনাদের তো দেখা উচিত না নাকি আপনারা যদি দেখেন তাহলে তো অবশ্যই আমরা কাজ করব নাকি আর একটা কথা বলার যে সরকারের কাছে আমারও একটা অনুরোধ যে যে এসব বাজে বাজে নিউজ করে তাদেরকে অবশ্যই আপনাদেরকে স্টেপ নেওয়া উচিত আমাকে কিছু জার্নালিস্টও লিখেছে যে আপনি যদি কোনো কেস করেন আপনি কিছু করতে পারবেন না ইউ হ্যাভ নো প্রুফ ইউ ক্যান ডু ইউ ক্যান নট ডু এনিথিং এলস কেন মানে তারা কি আজকে গভর্নমেন্টের থেকে পুলিশের থেকে অনেক বড় কিছু হয়ে গেছে অন্যায় তো সবার জন্য এক নাকি একাত্তর সালে যে অন্যায় হয়েছিল তার বিচার হয়েছে পনেরোই আগস্টে যে অন্যায় হয়েছিল তারও বিচার হয়েছে বাট আমার এই ব্যাপারটা হয়তো বা অনেক কিছু সিম্পল মনে হয় বাট আমি তো একটা ফ্যামিলি বিলংস করি আমার ফ্যামিলি কিছু তো ব্যাপারটা সিম্পল না আমার ফ্যামিলি আমার বাবা মা আমার রিলেটিভস তাদের কিছু তো আমি আসলে তাদেরকে প্রতিজনকে তো আমি বুঝাইতে পারবো না যে আমি ইনোসেন্ট হ্যাঁ তারা জানে যে আমি ইনোসেন্ট ওকে আজকে ইনোসেন্ট না হলে কিন্তু আমি এতগুলো নিউজে এতগুলো চ্যানেলে আমি ইন্টারভিউ দিতাম না আমি এতগুলো চ্যানেলে ইন্টারভিউ দিতাম না আমি আজকে সামনে আসতাম না বাট ব্যাপার হচ্ছে যে আমি ফার্স্ট টাইম ব্যাপারটা খুব লাইটলি নিয়েছিলাম কারণ দেখেন আমি একজন আর্টিস্ট আমি কাজ করছি সেলিব্রিটি সো আমার স্ক্যান্ডেল হবে ঠিক আছে বাট এভাবে কেন এভাবে তো স্ক্যান্ডেল হওয়া আমি এক্সপেক্টই করিনি আমি মনে করেন কোনো কথাই বলি না নর্মাল একটা কথা বলি সেটা নিয়ে নিউজ করে হ্যাঁ অনেক ক্ষেত্রে এরকম হয় কিন্তু আমার কথা হচ্ছে একটা যে যে ব্যাপারটা আমি ইনভলভই ছিলাম না যাকে আমি এই লাইফে দেখি নাই ওয়াই আই এম উইথ হিম আমি একটা কথা বলবো যদি আমি আবারও বলছি আপনারা যারা নর্মাল জনগণ আছেন আমাকে অনেক বাজে বাজে কমেন্ট করছেন ইচ অ্যান্ড এভরি নিউজের নিচে আপনারা কমেন্ট করে যাচ্ছেন যে আই ডিড সামথিং রং মেইবি মেই বি সামথিং লাইক দ্যাট ওকে আমার কথা হচ্ছে আপনার আগে প্রমাণটা দেখান প্রুফ আনেন সাবমিট করেন তারপরে আপনারা বলেন মে বি কাল থেকে শুরু করে সব চ্যানেলে আমার নিউজ যাবে ওকে আমার ভালো লাগছে ব্যাপারটা কিন্তু আমার কথা হচ্ছে প্রুফ ছাড়া উইদাউট ডকুমেন্ট কারও কিন্তু কোনো কিছু বলার রাইট নেই মে বি মে বি নট রাইট নেই সো ইফ আই ডিড রং আই উইল স্যালেন্ডার বাট ইফ দ্যাট জার্নালিস্ট ডিড রং হি শুড হ্যাভ টু বি পানিশড এটা তো আপনাদের জনগণেরই হওয়া উচিত নাকি কারণ আমাকে নিয়ে আপনারা বাজে কথা বলছেন তাকে নিয়ে কেন বলবেন না সে একটা ভিত্তিহীন একটা নিউজ লিখলো ভিত্তিহীন একটা নিউজ করছে কেন মানে হোয়াই আই এম অলওয়েজ মানে আমি খুব নর্মালি থাকি আমি খুব ভালো বিহেভ করি ওয়েল বিহেভ করি সবার সাথে আমি খুব ওয়েল ওয়েল হিউম্যান বিং আমি ভালো ভালো কাজ করছি আমি আজকে ইন্ডিয়াতে রেগুলার যাচ্ছি ইন্ডিয়াতে কাজ করছি তো এগুলো নিয়ে সবার একটা জেলেসি কেন আমাকে নিয়ে আপনাদের যে জেলাসি আছে একটা মহলের আমার উপরে অলওয়েজ খোপ আছে থাকতেই পারে ইটস ন্যাচারাল থিং বাট ভালো কথা তারা আমার 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 সঙ্গে স্ট্যাটাস নিয়ে চলেন লাইক আমি যেটা করছি তাই করেন আপনারা আমাকে পুল করার তো কিছু নেই আর একটা কথা বলবো যে কখনো আমি জানি টু বি অনেস্ট স্পিকিং আই নো হু অ্যাম আই আই নো what আই ডিড অ্যান্ড স্পেশালি আই নো আই don't নো হিম মানে আমি তাকে জীবনে দেখিনি তার নাম শুনিনি প্লিজ রিকোয়েস্ট মানে দয়া করে আমার নামটা আপনারা এনেন না যদি প্রুভ না থাকে আনবেন না ঠিক আছে উইদাউট ডকুমেন্ট কারোর কোনো রাইট নেই কারণ আমি কিছু বলার ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আজকে মেবি অনেক কিছু বলে ফেললাম দেখা যাক সময় কথা বলবে কি আমি করব একজন লিখেছে যে কিছু করা উচিত যাই হোক আমি কি করব কি করবো না সময় কথা বলবে আর একটা কথা যে সব কিছুর কিন্তু বিচার হয় বাট অলওয়েজ আই এম টেলিং ইউ আই এম টু মাচ ইনোসেন্ট সো এই ব্যাপারটা মানে লাইক এই ব্যাপারটা নিয়ে আমাকে জিজ্ঞাসা করলে আমি খুব বেশি বিব্রত হচ্ছি খুব বেশি আমার খারাপ লাগছে বিকজ অফ যেটা আমি জানি না যেটাকে আমি ম্যাটারই মনে করছি না সেটা কেন বারবার আমার পিছনে ঘুরবে রাইট সো প্লিজ রিকোয়েস্ট টু এভরি না জেনে দয়া করে কারোর নামে কিছু বলবেন না আপনাদের মা আছে আপনাদের বোন আছে আপনাদের ওয়াইফ গার্লফ্রেন্ড সবাই আছে নিশ্চয়ই যদি তাদের সঙ্গে এরকম কিছু একটা হইতো আপনাদেরও কিন্তু খারাপ লাগতো সো আপনারাও তার কাছে প্রুফ চান যে ফার্স্ট নিউজটা করেছিল মানব জমিনিয়া তার কাছে প্রুফ চান যে প্লিজ সাবমিট ইউর প্রুফ হোয়াট ডিড রং প্লিজ আপনারা তার কাছে সাবমিট সাবমিট করতে বলেন তাকে অ্যাটলিস্ট প্রুফ দেখাতে বলেন উইদাউট প্রুফ তো কেউ কারণ আমি কিছু বলাটা কোনো রাইট নেই না যাই হোক আমার একটু পরে আমি একটু আগে আমি সব চ্যানেলে ইন্টারভিউ দিলাম এখন আবার আমি যাবো আজকে থেকে আমি আবার শুরু করলাম সব কিছু কারণ আমি আসলে খুব স্টক ছিলাম বিকজ দ্য রিজন অফ আমি চাচ্ছিলাম না যে না ঠিক আছে ব্যাপারটা নর্মালি ডান হয়ে যাক হ্যাঁ বাট এখন আসলে দেখছি না ব্যাপারটা বেশি 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 বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বেশি বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আর এনিওয়েস কথা আসলে বলতে পারছি না আসলে এতটাই মানে আমি আপসেট আমি কথাও বলতে পারছি না ঠিকমতো যে মানে আমি কি বলবো বাট একটা কথা বলার যে যদি আপনাদের কাছে কোনো ডকুমেন্ট থাকে প্লিজ সাবমিট করেন যদি সে কিছু বলে থাকে তার ভিডিও বা অডিও রেকর্ড অবশ্যই ডিবিবার অ্যাফ অফিসে আছে তারা অবশ্যই আপনাদেরকে দেখাবে আপনি তাদেরকে বলেন সাবমিট করার জন্য জনগণ বা আমার যারা সাংবাদিক আছে তাদের সবাইকে বলেন সাবমিট করার জন্য ঠিক আছে কারণ র্যাব ডিভি অফিস এনারা কিন্তু সব কিছুর প্রুফ রেখে দেয় এবং তাদের কাছে ভিডিও অডিও সব প্রুফ থাকে আপনারা দয়া করে কিছু বলার আগে দশবার ভেবে দেখবেন আমার নামে নেক্সট টাইম কোনো জার্নালিস্টের কোনো রাইট নাই যে আমার নামে বলার ঠিক আছে মেবি ঠিক আছে আমি বুঝলাম যে আপনি কার কাছ থেকে টাকা খেয়েছেন বা আপনার টাকার খুব প্রবলেম ঠিক আছে হ্যাঁ তো বলতে পারতেনা আমাকে আমি আপনাকে দিতাম কিছু টাকা পয়সা বাট আমার নামে এরকম নিউজ করার তো আপনার কোনো দরকার হয়নি বাট একটা কথা বলার আর ইন দিস ওয়ার্ল্ড ইফ আই ডিড রং ইফ এনি ওয়ান ডিড রং শুড হ্যাভ টু বি পানিশড অ্যান্ড ইয়েস আল্লাহ অলওয়েজ সেটা করে থাকে আমি আমার বিচারটা আল্লাহর কাছে ফার্স্ট দিব যে আমার মানসম্মান যারা নষ্ট করেছে তার মান মানসম্মানটাও নিশ্চয়ই যেন আল্লাহ ওইভাবেই দেখে বিকজ অফ আই এম দ্য ইনোসেন্ট আর আর একটা কথা বলার যে সবার কাছে আমার দাবি যে আমার আজকে যে সামাজিক মর্যাদা নষ্ট করলো যে সামাজিক মর্যাদা সবাই মিলে নষ্ট করলো সেটার জন্য মানে সেটা সেটার সেটার মাসুলটা কে দিবে সেটার কেন কিভাবে দিবে সেটা হচ্ছে আমার প্রশ্ন যে আমি আমার ব্যাপারে যে বললো আমার ফ্যামিলি আমার ফ্রেন্ড সার্কেল তাদের কাছে তারা আমাকে জানে তারা দে নো মি টু মাচ ওয়েল বাট তারপর তারা প্রশ্ন করছে যে কেন তারা নিউজটা করেছে তুমি স্টেপ কেন নিচ্ছ না তো নিবো সময় হোক সব কিছুই জানতে পারবে কে কি হবে কি হবে না বাট ওয়ান থিং ইজ কারোর কোনো ক্ষতি করে কেউ কিন্তু কখনো বড় হতে পারে না আর একটা কথা বলবো যে আমি সব কিছু করে যাব ইনশাল্লাহ যদি আমি অনেস্ট হয়ে থাকি আমি সব কিছু করে যাব আর আপনাদের যদি ব্যাড নিউজ করার আছে আপনারা করতে থাকেন বাট আই অলওয়েজ রেসপেক্ট মাই অল জার্নালিস্ট বিকজ অফ তারা অলওয়েজ আমার সাথে ছিল এই পর্যন্ত মাই ফোর ইয়ার্স জার্নি বিগিনিং টু এন্ড তারা অলওয়েজ আমার সাথে ছিল স্টিল নাও তারা আমার সাথে আছে তো নিশ্চয়ই কোনো ইয়েলো অ্যান্ড বাজে জার্নালিস্টের জন্য আমি তাদেরকে খারাপ মনে করছি না বাট আমার সেই সব জার্নালিস্টদের কাছে একটাই প্রশ্ন প্লিজ আপনারা তাদের কাছে তার সেই সেই লোকটার কাছে প্রশ্ন করুন যে কেন সে নিউজটা করেছিল মানে কেন হোয়াট ওয়াজ হিজ ইনটেনশন থ্যাংক ইউ সো মাচ আর সবাই আসলে অনেক কিছু কমেন্ট করছে আমি পড়তে পারছি না তো যেটা বলার যে অ্যাকচুয়ালি আমি কথাই বলতে পারছি না আমার আসলে এতটাই মন আর মেজাজ খারাপ মানে কথাই বলতে পারছি না এনিওয়েজ লাস্ট টাইম সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন যেই অপরাধী হোক না কেন তার বিচার হবে সেটা আমি হই আমি হই না কেন আর যে হোক না কেন সবার বিচার যুগে যুগে হয়ে আসছে সেটাই হবে আর নো যে জার্নালিস্টটা আমার নামে এটা করেছে তার বিচারও হওয়া উচিত সো বলবো আসলে ভালো থাকবেন সবাই আসলে আমার আসলে কিছুই মানে বলার নেই আসলে যে কেন মানুষ মানে অলওয়েজ আমার পিছনে লেগে থাকে মানে কেন মানুষ আসলে অলওয়েজ আমাকে সহ্য করতে পারে না আমার ভালো কাজ দেখতে পারছে না তারা চাচ্ছে না যে আমি ভালো কোনো কাজ করি বাট আমি একটা কথা বলবো আমি ভালো কাজ ইনশাআল্লাহ করেই যাব আর আপনাদের লেখা থাকলে আপনারা লিখে যান ইউ ক্যান কন্টিনিউ বাট উইদাউট ডকুমেন্ট অ্যান্ড উইদাউট প্রুফ আপনারা লিখবেন না রিকোয়েস্ট যদি আপনাদের আপনারা আপনাদের বাবা মার জন্ম দেওয়ার সন্তান হয়ে থাকেন তাহলে নিশ্চয় আপনারা লিখবেন না যদি আপনাদের বাবা মা ভাই বোন সরি যদি আপনাদের মা বোন ওয়াইফ অ্যান্ড গার্লফ্রেন্ড ইচ অ্যান্ড এভরিওয়ান থেকে থাকে তাদের কথা ভেবে হলো একবার দেখবেন যে কার নামে লেখা উচিত কার নামে লেখা উচিত না আর একটা মিথ্যা নিউজের জন্য কতটা ইফেক্ট পড়তে পারে একটা মেয়ের সেটাও আপনার আপনাদেরকে ভেবে দেখা উচিত থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ মানে ছিলাম ভালো থাকবেন সবাই